যেদিকে তাকাই শুধু তোমায় দেখি যুগ যুগ বন্ধু হৃদয়ে তুমি ঠিকই বলেছো বেহুলা, পাশা খেলা করতে গেলে পোলাপন দিকে খেলতে হয়। আমি কথা দিলাম কাল প্রভাতে আমি তোমার শঙ্খ সিঁদুরের শাড়ি কিনে দেবো, আর তুমি যদি আমার কাছে পাশা খেলা করে হেরে যাও। স্বামী আমি তো হেরে যাই, তোমার জীবনে মরুনি তোমারই পদে চলে দাসী হয়ে থাকবে। তাহলে এসো তুমি আর আমি খেলবো পাশা এই নির্জন মাসের ঘরে। ঠিক আছে, আগে তুমি পাশার গুটি আগে চলো। বেশ ওগো বেহুলা, তারা প্রথম পাশার গুটি আমি চালি বেহুলা। চালো স্বামী আজ এসো বেহুলা। Thank you.
Thank you.
Oh,
হচ্ছে এমন মনে হচ্ছে আমি দাঁড়াতে পারছি না সবই তুমি কেন উঠছো না ওঠোটা সে উঠো না আমি যে তোমার জন্য বন্ধু তৈরি করছি এত বার করে যাচ্ছি তুমি উঠোটা সবই আমি যে নিত্য চালে আমি সহ্য করতে পারছি না বেশ তোমার এই কথা আমি কিছু বলে জুড়ে নির্জা চাই তোমার লেখা ভাঙল আমি তোমার দেখে খেতে দেবো সবই এখন আমি আসি Oh,
Maha,
Get there.
লিখতে হবে কাজ লিখে সাঁওতালি পর্বতে
দরকে দরি দরি করতে কারণ এই কারণের ইচ্ছা নাই ওই মনের সারি চাই আমি কথা দিলাম তাতে কোনো পিপিলি কাপ প্রবেশ করবে না তাতে কোনো বাউল সঞ্চয় হবে না আমি কেমন করে প্রবেশ করবো না জানি আমার সব পরিষ্কার করে দিতে আমার মুখে যে অমৃত শিলা দন্ত রয়েছে এই দন্তের কথা আমি মায়ের কাছে বলবো না মায়ের তুমি চুরি করে পালাবো এই দন্ত দিয়ে যদি সেই রবীন্দ্রকে দর্শন করি সে রবীন্দ্র চিরজীবনের মতো আমার হয়ে যাবে আমি সেই চলতে মারুতে তুমলাম আমি তোমাকে চাবুক প্রহার করেছি সেই চাবুকে যারা তুমি সহ্য করেছো সহজে তুমি রাজি হয়নি ওই সাঁওতালি পর্বতে যাওয়া কিন্তু এখন কোন কারণে তুমি সাঁওতালি পর্বতে দুলা লক্ষ্মীদাকে দর্শন মাগো তোমার পূজার লাগি আমি চললাম সেই সাঁওতালি পর্বতে দুলা লক্ষ্মীদাকে দর্শন করতে চাই তাই আমি সরাই করে চাই পাল্লাবটা
পারলাম না তো খুশিকে বাঁচাতে ওই মনসারে পূজারে মশাই মনসারে অত্যাচারে অত্যাচারে আজ কালিনী যায় আজ ইচ্ছা হয় তারি পর্বতে তুমি বল